আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি লেজেন্ড নিয়ে কথা বলবো। লাস্ট ভিডিওতে আমি কিভাবে জার্নাল এন্ট্রি দিতে হয় এক্সেল শিটে এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছিলাম, আর আজকের ভিডিওতে জার্নাল এন্ট্রি থেকে কিভাবে ট্রানজ্যাকশনগুলো লেজারে ট্রান্সফার করতে হবে এটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি এর আগে ভিডিওটা দেখে না থাকেন, জার্নাল এন্ট্রি নিয়ে যে ভিডিওটা করছি, তাহলে এই ভিডিওটা আপাতত স্টপ রেখে আগের ভিডিওটা দেখেন। ওইটা দেখা শেষ হলে এরপরে এই ভিডিওটা দেখেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। হাই, আমার নাম রাহুল চৌধুরী। এই চ্যানেলটাতে আমি অ্যাকাউন্টিং, বিজনেস আর লাইফস্টাইল নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিও শুরু করার আগে আমরা একটু আগের ভিডিওটা রিক্যাপ করে নিই। আগের ভিডিওতে আমি একটা বিজনেস স্টার্ট করছিলাম, অ্যাকচুয়াল বিজনেস না, আপনাদেরকে বোঝানোর জন্য একটা বিজনেস স্টার্ট করছিলাম টি শার্টের। তো এটা শুরু করছিলাম জানুয়ারি 1 তারিখ 2020-এ। তো আমি বিজনেসটা প্রমোট করতেছিলাম ফেসবুক পেজের মাধ্যমে। তো এটা হচ্ছে বিজনেস ডিটেলস, আর আমি এক মাসের ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করছি। তার মধ্যে এক মাসে টোটাল 8টা ট্রানজ্যাকশন হয়েছিল বিজনেসে। 8টা ট্রানজ্যাকশনে কীভাবে জার্নাল এন্ট্রি দিতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়ে দিছিলাম। তো আজকের ভিডিওতে ওই জার্নালগুলো কীভাবে লেজারে ট্রান্সফার করতে হবে এটা দেখিয়ে দিব। তো এর আগে আমরা একটু জার্নাল এন্ট্রির যে টেমপ্লেট ছিল ওইটা একটু দেখি। এটা হচ্ছে জার্নালের টেমপ্লেট ছিল। এই জার্নাল এন্ট্রিগুলো আমি লাস্ট ভিডিওতে দিছিলাম, টোটাল 8টা ট্রানজ্যাকশন। এই জার্নালের টেমপ্লেটে কী কী আছে দেখেন। ডেট আছে, মান্থ আছে, রেফারেন্স আছে, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন আছে, ডেবিট আছে, ক্রেডিট আছে, এই ঘরগুলো আছে, এই কলামগুলো আছে, ঠিক আছে। এখন একটু লেজারের টেমপ্লেটটা দেখি। লেজারও দেখেন সেম ডেট আছে, মান্থ আছে, রেফারেন্স আছে, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন আছে, ডেবিট আছে, ক্রেডিট আছে, আর শুধু এক্সট্রা একটা কলাম অ্যাড হয়েছে, ওইটা হচ্ছে ব্যালেন্সের কলাম। তো দেখেন জার্নাল আর লেজারের টেমপ্লেটের মধ্যে কিন্তু ডিফারেন্স শুধু এই একটাই, একটা কলাম লেজারে একটা কলাম অ্যাড হবে ব্যালেন্সের। আচ্ছা, এখন ফার্স্টের থেকে দেখি। দেখেন এখানে টোটাল 8টা ট্রানজ্যাকশন হয়েছিল। এখন লেজারে ট্রান্সফার করার জন্য সবগুলো ট্রানজ্যাকশনের আলাদা আলাদা অ্যাকাউন্ট সাইডের জন্য আলাদা আলাদা লেজার করতে হবে। যেমন এখানে ক্যাশ ইন হ্যান্ড ডেবিট ছিল, ক্যাপিটাল ক্রেডিট ছিল, হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ডের জন্য আলাদা একটা লেজার করতে হবে, ক্যাপিটালের জন্য আলাদা একটা লেজার করতে হবে, তারপরে ইনভেন্টরি পারচেসের জন্য ইনভেন্টরির জন্য আলাদা একটা লেজার করতে হবে। ক্যাশ ইন হ্যান্ডের লেজার অলরেডি একবার করে ফেলছি, হ্যাঁ, একটা লেজারই হলে হবে। ক্যাশ যত ক্যাশ ট্রানজ্যাকশনগুলো আছে সবগুলো ওই লেজারেই ট্রান্সফার হবে। এরপর মার্কেটিং এক্সপেন্সের জন্য আলাদা একটা লেজার করতে হবে, সেলসের জন্য আলাদা একটা লেজার করতে হবে, কোরিয়ার চার্জেসের জন্য আলাদা একটা লেজার করতে হবে, আর ওনার স্যালারির জন্য আলাদা একটা লেজার করতে হবে। তাহলে এখন দেখেন আমি লেজারগুলো করছি। ফার্স্টের লেজারটা দেখেন, এটা হচ্ছে ক্যাশের লেজার, ক্যাশ ইন হ্যান্ডের লেজার। তো এখন আমার জার্নাল এন্ট্রি ছিল ক্যাশের, প্রথম ট্রানজ্যাকশনটা দেখেন ক্যাশ ইন হ্যান্ড ডেবিট ছিল, ক্যাপিটাল ক্রেডিট ছিল। তো আমি এই জার্নালটা কীভাবে, ক্যাশের জার্নালটা কীভাবে আপনার লেজারে ট্রান্সফার করব। এখানে এই এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্টে হিট পড়তেছে, একটা পড়তেছে ক্যাশে আর একটা ক্যাপিটালে। তাহলে ক্যাশ লেজারে দেখেন, ক্যাশ লেজারে 1 লাখ টাকা ডেবিট হয়ে গেছে। ক্যাশ লেজারের অ্যাকাউন্ট টাইটেলটা দেখেন, এখানে আছে ক্যাপিটাল। তো ক্যাপিটালটা কেন দিছি, এখানে ক্যাশ ইন হ্যান্ডটা কেন দিই না এটা একটু বলি আপনাদেরকে। আমরা জানি যে এটা হচ্ছে ক্যাশের লেজার, স্বাভাবিকভাবে এখানে ক্যাশ ট্রানজ্যাকশনগুলো হবে। তো এখানে আমি যদি ক্যাশ ইন হ্যান্ডটা দিতাম, তাহলে আমি বুঝতাম না যে ক্যাশ ইন এই ট্রানজ্যাকশনটা কিসের হয়েছে এই লেজারটা দেখে। বাট এখন যেহেতু এখানে আমি ক্যাপিটাল দিছি, তার মানে বুঝে গেছে যে আমি ক্যাপিটাল ইনভেস্ট করছি, ক্যাশটা আসছে ক্যাপিটাল থেকে। তাহলে ক্যাশ লেজারের এন্ট্রিটা আমি বুঝে গেছি কীভাবে ট্রান্সফার করতে হয়। তো আরেকটা এরপরে আসছে ক্যাপিটাল, ক্যাপিটালকে ক্রেডিট করছি। তাহলে ক্যাপিটালটা কোথায় যাবে, এখন ক্যাপিটাল লেজারে যায়, ক্যাপিটালের লেজারে। এখন এটা হচ্ছে ক্যাপিটালের লেজার, ঠিক আছে, ক্যাপিটালের লেজারে ক্যাপিটাল ক্রেডিট করছি 1 লাখ টাকা। তাহলে এখানে অ্যাকাউন্ট সাইড অ্যাকাউন্টস টাইটেল কী হবে, ক্যাশ ইন হ্যান্ড, আমার ক্যাশ ইন হ্যান্ড 1 লাখ টাকা ক্যাপিটাল হিসেবে আসে। এরপর সেকেন্ড ট্রানজ্যাকশনটা দেখেন, ইনভেন্টরি পারচেস করছি, ডেবিট, ক্যাশ ইন হ্যান্ড ক্রেডিট হয়েছে, তার মানে এখানে ক্যাশ ক্রেডিট হয়ে গেছে। তাহলে ক্যাশের লেজারে দেখি, আমি ক্যাশ ক্রেডিট করছি 50,000 টাকা। আর এখানে দেখেন অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনে কী লেখা আছে, ইনভেন্টরি পারচেস, কারণ এটা আমি ক্যাশটা খরচ হয়েছে ইনভেন্টরি পারচেস করাতে, তাই এইখানে ইনভেন্টরি পারচেসটা দিছি। এরপরে ইনভেন্টরি লেজারে দেখি কী হয়েছে, ইনভেন্টরিতে আমি 50,000 টাকা ডেবিট করে ফেলছি, অ্যাকাউন্টস টাইটেল হয়েছে ক্যাশ ইন হ্যান্ড। তো এখানে কী লিখতে হবে এটা ইজিলি আপনি, আর একটা ওয়ে আছে, এটা হচ্ছে ধর প্রত্যেকটা ট্রানজাকশন দুইটা সাইড ক্যাফেক্ট করবে। তো যেটা লেজার হবে, যদি ক্যাশ ইন হ্যান্ডের লেজার হয়, তাহলে ওখানে ডেসক্রিপশনে ইনভেন্টরি পারচেস দিতে হবে, আর ইনভেন্টরি পারচেসের লেজার গেলে ওখানে ডেসক্রিপশনে ক্যাশ ইন হ্যান্ড দিতে হবে। সিম্পল, এটা
মানে যেটার লেজার ওইটা ওই ডিটেলসটা দিবেন না, ওইটা ছাড়া যে বাকি ডিটেলসটা আছে অন্য যে ডিটেলসটা আছে ওইটা দিবেন। এরপর মার্কেটিং এক্সপেন্সও সিমিলারলি মার্কেটিং এক্সপেন্সের লেজার আছে, মার্কেটিং এক্সপেন্সের লেজারে চলে আসছে ডেবিট 3000 টাকা ক্যাশ ইন হ্যান্ড হিসেবে, আর ক্যাশ ইন হ্যান্ডে ক্রেডিট হয়ে গেছে মার্কেটিং এক্সপেন্সের পিছনে 3000 টাকা। এরপর 4 নম্বর ট্রানজ্যাকশনে আমার রেভিনিউ হয়েছে 15000 টাকার, মানে ক্যাশ ইন হ্যান্ড বাড়ছে আর রেভিনিউও বাড়ছে। তাহলে দেখেন ক্যাশ ইন হ্যান্ড ডেবিট হয়ে গেছে 15000 টাকা, আর সেলস লেজারে এন্ট্রিটা পড়বে ক্রেডিট হিসেবে 15000 টাকা, ক্রেডিট এন্ট্রি পড়ে গেছে ক্যাশ ইন হ্যান্ড। এরপর সিমিলারলি কুরিয়ার চার্জেস ডেবিট আর ক্যাশ ইন হ্যান্ড ক্রেডিট, এটাও সেমভাবে ক্যাশ ইন হ্যান্ডের লেজারে ক্রেডিট হয়ে যাবে 250 টাকা, এই যে 250 টাকা ক্যাশ ইন হ্যান্ডে ক্রেডিট হয়ে গেছে, এই কুরিয়ার চার্জেসে ডেবিট হয়ে গেছে 250 টাকা। এরপর 6 নম্বর ট্রানজ্যাকশানে সেলস হয়েছে, আমার ক্যাশ বাড়ছে 25000 টাকা, সেলস বাড়ছে 25000 টাকা। এই এন্ট্রিটাও সিমিলার আগের এন্ট্রিটার মতো হবে, জানো 4 নম্বর ট্রানজ্যাকশানটার যে এন্ট্রি ছিল ক্যাশ ইন হ্যান্ড আর সেলস ওটার মতো এন্ট্রিটা ট্রান্সফার করে ফেলতে হবে লেজারে। কোরিয়ার চার্জেস 7 নম্বর ট্রানজ্যাকশানটা সিমিলার হবে আপনার 5 নম্বর ট্রানজ্যাকশানের মতো, কোরিয়ার চার্জেসে 500 টাকা অ্যাড হয়ে যাবে আর ক্যাশ ইন হ্যান্ড থেকে 500 টাকা কমে যাবে। ওনার স্যালারি এটাতেও ওনার স্যালারির জন্য আলাদা একটা লেজার বানাতে হবে, এই যে ওনার স্যালারির লেজার। তো এখানে স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে 4000 টাকা ক্যাশ ইন হ্যান্ড, আর ক্যাশ লেজারে 4000 টাকা ক্রেডিট করতে হবে। তাহলে একটু পর্যন্ত সবাই বুঝছি। তো এখন দেখেন এখানে ব্যালেন্সটার কাহিনী কি এটা একটু বলি। আমার ফার্স্ট লেজারটা হচ্ছে ক্যাশের লেজার, ঠিক আছে, ক্যাশে আমার 1 লাখ টাকা ইনভেস্ট হয়েছে, আমার ব্যালেন্স ছিল তাহলে 1 লাখ টাকা, মানে আমার বিজনেসে 1 লাখ টাকা জমা আছে। এরপর আমার 50000 টাকা ক্রেডিট হয়েছে, আমি ইনভেন্টারি পারচেস করছি মানে বিজনেস থেকে 50000 টাকা চলে গেছে, তাহলে এখানে ব্যালেন্সটা চলে আসছে 1 লাখ থেকে 50000 গেলে 50000 টাকা আছে। এরপর আবার মার্কেটিং এক্সপেন্স হয়েছে 3000 টাকা, আবার 50000 টাকা থেকে 3000 চলে গেছে 47000 টাকা আছে। এরপর সেলস হয়েছে আমার 15000 টাকা, তার মানে আমার ক্যাশ বাড়ছে আবার, তাহলে ব্যালেন্সটা চলে আসছে এখানে 62000 টাকা। এরপর আবার কুরিয়ার চার্জেসের পিছনে 250 টাকা খরচ হয়েছে, আমার আবার টাকা কমছে 61750 টাকা। এরপর সেলস হয়েছে 25 টাকা, এটা অ্যাড হয়ে গেছে। এরপরে এক্সপেন্স 500 টাকা হয়েছে, কুরিয়ার চার্জেস এটা মাইনাস হয়ে গেছে, এরপরে স্যালারিটাও মাইনাস হয়ে গেছে। তো এখানে আমার দেখেন টোটাল 1 মাস পরে গিয়ে 82250 টাকা এই ব্যালেন্সটা আছে। আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট হেডে আলাদা আলাদা কত ট্রানজ্যাকশন হয়েছে এটা আপনি ব্যালেন্সের মাধ্যমে জেনে যাবেন। আর এখানে শুধু দেখেন ক্যাশ অ্যাকাউন্টে ক্যাশগুলোই এন্ট্রি হয়েছে, ক্যাশের কী অবস্থা, ক্যাশ বাড়ছে কমছে, এই ডেবিটের মাধ্যমে বাড়ছে ক্রেডিটের মাধ্যমে কমছে, এই এন্ট্রিটাই হয়েছে। এরপরে সিমিলারলি ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখেন ক্যাপিটাল ইনভেস্ট হয়েছিল 1 লাখ টাকা, যেটা ক্রেডিট হয়েছিল তো ওইটা 1 লাখ টাকাই আছে, এরপর আর কোনো ক্যাপিটাল ইনভেস্ট করা হয় নাই, যদি ইনভেস্ট করা হয় ওইটা এন্ট্রিটা এখানে পড়ে যাবে, যত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করা হবে ওইটা এন্ট্রি ক্রেডিট হয়ে যাবে আর এখানে ব্যালেন্সটা চলে আসবে। এরপর পারচেসে দেখেন পারচেসও সেম 50000 টাকা পারচেস করা হয়েছিল, এরপর আর কোনো কিছু পারচেস করা হয় নাই, তো 50000 টাকা ব্যালেন্স 50000 টাকায় রয়ে গেছে। এরপর মার্কেটিং এক্সপেন্সও 3000 টাকা খরচ হয়েছিল, একটাই ট্রানজ্যাকশন ছিল আর কোনো কিছু খরচ হয় নাই, তো ব্যালেন্সও 3000 টাকায় রয়ে গেছে। তারপর সেলস অ্যাকাউন্ট, আচ্ছা সেলস হয়েছে 2 বার, একবার 15000 টাকা সেলস হয়েছে, সেলস ক্রেডিট হয় তো 15000 টাকা ব্যালেন্স ছিল, এরপর 25000 টাকা সেলস হয়েছে, তার মানে আমার ব্যালেন্সটা বেড়ে দাঁড়াইছে 40000 টাকা, আমার এখন কারেন্ট ব্যালেন্স হচ্ছে 40000 টাকার সেলস। তারপর কুরিয়ার এক্সপেন্সে আমার ব্যালেন্স হচ্ছে 750 টাকা, দুইটা ট্রানজ্যাকশনের মাধ্যমে আমার ব্যালেন্স হয়েছে 750 টাকা, কুরিয়ার এক্সপেন্স হিসেবে চার্জ হয়েছে। আর স্যালারি অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে 4000 টাকা, আর কোনো ট্রানজ্যাকশন হয়নি স্যালারিতে। তো এইভাবে জেনারেল এন্ট্রি থেকে লেজারগুলা প্রত্যেকটা লেজারে আলাদা আলাদাভাবে ট্রান্সফার করে ফেলতে হবে, আর ট্রান্সফার করে ওখানে টোটাল যে ব্যালেন্সটা ওইটা আমরা পেয়ে যাব। আর একটু হয়ে গেলে, লেজার বানানো হয়ে গেলে আমরা লেজারের ব্যালেন্সটার মাধ্যমে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করে ফেলবো। তো ট্রায়াল ব্যালেন্স কীভাবে প্রিপেয়ার করবো এটা নেক্সট ভিডিওতে দেখাবো লেজার থেকে। এই ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোন ধরনের কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে রিপ্লাই দিতে। আর আপনারা যদি কোনো স্পেসিফিক টপিক নিয়ে ভিডিও দেখতে চান আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব ওই টপিক্স নিয়ে ভিডিও বানাতে। আমি নেক্সট ভিডিওতে কীভাবে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স বানাতে হয় এটা দেখিয়ে দিব, তো অবশ্যই নেক্সট ভিডিওটাও দেখবেন। চেষ্টা করবেন ভিডিওগুলো সিরিয়ালি দেখে আসতে প্রথম এপিসোড থেকে। আই হোপ সবগুলো এপিসোড দেখলে আপনার অ্যাকাউন্টিং বেসিক অনেক স্ট্রং হবে। জাজাকাল্লাহ খায়ের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।